বিশ্ব বাঘ দিবসে আলিপুর চিড়িয়াখানায় হয়ে গেল বাঘ দিবস নিয়ে আলোচনা সভা, স্লাইড শো আর বাঘ সচেতনতা শিবির। বিশেষ অতিথি ছিলেন নির্মাল্য চক্রবর্তী। তিনি বলেন, এই মুহূর্তে 3617টি মাত্র বাঘের হদিশ মিলেছে দেশে, যাদের ক্যামেরা বন্দী করা গেছে। বাঘ প্রেমীদের আশা ক্যামেরার চোখের আড়ালে হয়তো রয়ে গেছে আরো কিছু বাঘ। তার দাবি, দ্রুত নগরায়ণের ফলে বাঘের এলাকা কমাচ্ছে মানুষ, সেই কারণেই বাঘ মানুষে কনফ্লিক্ট বাড়ছে। জমি আর জঙ্গলের অধিকার রয়েছে পশুদেরও, সেই অধিকারে ভাগ বসাতে চাইলেই বাড়ছে আক্রোশ। সুন্দরবনের কোর এলাকায় অনুমতি ছাড়াই মাছ কাঁকড়া মধু সংগ্রহ করতে গিয়ে বাঘের শিকার হয়ে উঠছেন মৎস্যজীবীরা।